একটা নতুন যাত্রা শুরু হবে এবং সেটা হবে একটা ডিসাইসিভ যাত্রা যে আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নতুন করে আপনার ঘোষণা প্রদান করব আলোচনার মাধ্যমে সমস্ত দলগুলো সমালোচনার মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা একটা যৌথ ঘোষণা এক দফার দাবিতে আমরা সেটা ঘোষণা করব গণতন্ত্র হরণকারী সরকার অবৈধ সরকার সেই সরকারের বিরুদ্ধে আমরা যৌথভাবে আমরা আপনার আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছিলাম এবং আমরা অনেকগুলো রাজনৈতিক দল আমরা এই আন্দোলন যৌথ কর্মসূচির মাধ্যমে আমরা সরকার বিরোধী আন্দোলন চালিয়ে আসছি এই আন্দোলনের শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি আমরা এখন প্রায় সবগুলো দলের সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি সঙ্গে আলোচনা করলাম এরপরে আরেকটা পার্টি আছে লেবার পার্টি তার সঙ্গে আলোচনা হলেই আমাদের প্রায় সমস্ত এই আন্দোলনরত দলগুলোর সঙ্গে আলোচনা প্রায় শেষ হয়ে যাবে এবং এই শেষকে মধ্যে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তটা নিয়েছি যে আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নতুন করে আপনার ঘোষণা প্রদান করব এবং গণতান্ত্রিক আন্দোলনের গণতান্ত্রিক পুনরুদ্ধারের যে আন্দোলন সেই আন্দোলনের একটা নতুন যাত্রা শুরু হবে এবং সেটা হবে একটা ডিসাইসিভ যাত্রা আমি আজকের আমাদের মাঝে যে আপনার এলডিপির যেসব নেতৃবৃন্দ আমাদের সঙ্গে উপস্থিত আছেন তাদের নামগুলো আমি জানাচ্ছি আপনাদেরকে যে আমাদের এলডিপি প্রধান কর্নেল ওরি আহমেদ সাহেব বীর বিক্রম তিনি আজকে আসতে পারেননি কারণ তিনি চট্টগ্রামে আছেন খুব অল্প সময় নোটিশের কারণে তিনি এসে উপস্থিত হতে পারেননি আমাদের সঙ্গে আছেন ডক্টর রেদওয়ান আহমেদ সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য তিনি মহাসচিব এলডিপির সঙ্গে আছেন প্রেসিডিয়াম সদস্য জনাব সাকলাইন প্রেসিডিয়াম সদস্য জনাব এস এম মুর্শেদ প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিওয়াজুল বশির যুগ্ম মহাসচিব মোহাম্মদ বিল্লাল মিয়াজি উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান আমাদের মধ্যে আজকে আপনারা জানেন যে নজরুল ইসলাম খান সাহেব অসুস্থ হয়ে তিনি বিদেশে অবস্থান করছেন যে কারণে আমাকে আজকে এই এলিয়াজ কমিটি মিটিংয়ে তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে আমাদের সঙ্গে আছেন আজকে জনাব আব্দুল আওয়াল মিন্টু সাহেব আমাদের ভাইস চেয়ারম্যান এবং আমি নিজে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আলোচনার মাধ্যমে সমস্ত দলগুলোর সমালোচনার মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 12 তারিখে আমরা নিজ নিজ জায়গা থেকে দলগুলো আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা একটা যৌথ ঘোষণা এক দফার দাবিতে আমরা সেটা ঘোষণা করব এবং সেই ঘোষণাটাও আপনারা সেদিনই জানতে পারবেন তবে আমরা একমত হয়েছি যে আমরা এখন একটা এক দফা দাবিতে আন্দোলনে আমরা যাচ্ছি এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম